আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি আশা করি যে তোমরা এখন আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো। তো যাই হোক, আমি আজকে তোমাদের আবারও যে বিষয় পড়াবো সেটা হলো তোমাদের এইচএসসি, অর্থাৎ এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে। তো এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের তোমাদের এই যে অধ্যায়টা আছে চলতড়িত, চলতড়িত অধ্যায়টা সম্পর্কে আমি আজকে তোমাদের যে চলতড়িতে কারশফের সূত্র নিয়ে যেগুলো আলোচনা আছে, সেই কারশফের সূত্রের আলোকে যে অঙ্কগুলো করতে হয় সেটা সম্পর্কে আজকে আমি ধারণা দেব। তো যাই হোক, এখানে একটা প্রশ্ন, আমি এখানে কারশফের সূত্রের সাহায্যে দেখো হুইস্টনের একটা ব্রিজ এখানে চিত্র অঙ্কন করা আছে। তো এই চিত্রের আলোকে দেখো একটা বস্তু, এখানে তোমাদের বোর্ডেও এগুলো প্রশ্ন এসে যায়। তো যাই হোক, একটা প্রশ্ন এখানে উঠানো আছে। তো এখানে যে চিত্রটা তুমি বলা হয়েছে চিত্রটি লক্ষ্য করো। তো চিত্রটি লক্ষ্য করার পর দেখো এখানে লেখা আছে যে চাবি বন্ধ অবস্থায় এস বাহুতে কিভাবে এবং কি পরিমাণ রোধ যুক্ত করলে বর্তনী সাম্য অবস্থায় থাকবে। তো আমরা প্রথমে অবস্থায় জানতে হবে যে এই কারশফের সূত্র সাম্য অবস্থায় কখন থাকে। অর্থাৎ দেখো, এখানে যদি তোমার 12 ভোল্টের একটা ব্যাটারি অর্থাৎ তড়িৎচালক শক্তির সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ এই দিক থেকে এখানে আসবে, আসার পরে দেখো এই দিকে এই জায়গাতে বিদ্যুৎ এখানে অতিক্রম করলো, কিন্তু এখানে এসে তোমাদের দেখতে হবে যে এই পাশে যে বিদ্যুৎটা গেল সেটা কিছুটা এই দিক দিয়ে আবার অতিক্রম করবে এই পাশেরটা এই দিক দিয়ে। কিন্তু এই রোডটা যদি বন্ধ, মানে বন্ধ অবস্থায় অথবা বন্ধ অবস্থায়, তাহলে এটা যদি আমরা এখানে জোড়া লাগিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লাইন দিয়েও তো বিদ্যুৎ চলাচল করতে পারবে। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে বিদ্যুৎটা এমনও হতে পারে যে এই লাইন দিয়ে এদিক দিয়ে বিদ্যুৎ যেতে পারে, অথবা এই দিক দিয়েও যেতে পারে, অথবা এদিক দিয়ে কিন্তু এদিক দিয়েও বিদ্যুৎ চলাচল করতে পারে। তো এটার ক্ষেত্রে তোমাদের আমরা প্রথম অবস্থায় যে কোনো একটা দিকে ধরে নেব, যে আমরা মনে করলাম যে এই বিদ্যুৎটা এই দিক থেকে এই দিকে আসবে, এটা আমরা ধরে নিচ্ছি। যদি আমাদের এই মানটা মাইনাস আসে এটার মান, তাহলে আমরা বুঝবো আমাদের যেটা ধরে নিয়েছি এটা ঠিক বিপরীত দিকে হবে। তো যাই হোক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা সাম্য অবস্থার ক্ষেত্রে কি, এখানে আমাদের বলা হয়েছে এস বাহুতে, অর্থাৎ এস এর সাথে যে 20 ওহম রোধ আছে এটা আমাদের এমন হতে পারে যে দেখো দেখো এখানে যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, সেই 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এদিক দিয়ে চলে গেল, অর্থাৎ ডি থেকে সিতে গেল। অনুরূপভাবে যদি এখানে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, তাহলে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বি বিন্দুতে গেল, এই বি বিন্দু থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎই সি বিন্দুতে যদি চলে যায়, অর্থাৎ তাহলে এটার প্রভাব আর এটার প্রভাব যদি সমান থাকে এবং এটার প্রভাব আর এটার প্রভাব যদি সমান থাকে, তাহলে কোনো বিদ্যুৎই এই রাস্তা দিয়ে যদি এটা লাগানো থাকে, অর্থাৎ সংযোগ দেয়া থাকলেও যদি এদিক দিয়ে বিদ্যুৎ কোনো চলাচল না করে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো বিদ্যুৎ না প্রবাহিত হয়, তাহলে সেটাকে আমরা বুঝবো যে এটা অর্থাৎ বর্তনীটি সেই ক্ষেত্রে সাম্য অবস্থায় আছে। তো সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা জানি যে কারশফের সূত্র অনুসারে যে আমরা জানি গ নাম্বার দিয়ে লিখবো, যে আমরা জানি জানি সাম্য অবস্থার ক্ষেত্রে ক্ষেত্রে পি ডিভাইডেড কিউ সমান আর ডিভাইডেড এস, এটা হবে যদি এই রাস্তা দিয়ে কোনো বিদ্যুৎ বা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত না হয়। তো কিন্তু এখানে যেহেতু চতুর্থ বাহুতে বলা হয়েছে কিভাবে সমান্তরালে না শ্রেণীতে কি পরিমাণ কত পরিমাণ রোধ যুক্ত করতে হবে সেটার জন্য আমাদের প্রথম অবস্থায়, তাহলে এটাতে আমাদের দেখতে হবে 20 রোধ আছে, এই 20 ওহম রোধটা ঠিক আছে কিনা, বা এর চাইতে কত কম বা বেশি আমাদের রোধের প্রয়োজন হবে এটাতে সাম্য অবস্থার ক্ষেত্রে, সেটা জানার জন্য আমরা এসটাকে আমরা ধরে নেব যে এটা এস এর মান আমাদের জানা নাই। তাহলে এখানে লিখবো যে বা পি এর মানটা এখানে যেহেতু 4 আছে 4 বসিয়ে দিলাম, কিউ এর মান এখানে 12 আছে 12 এখানে বসিয়ে দিলাম, সমান আর এর মান এখানে বসাবো 6, কিন্তু এস এর মান আমরা বসাবো না। তাহলে না বসিয়ে যদি এখন এস এর মান আমরা নির্ণয় করি, তাহলে এটা দেখো 4 এদিকে যাচ্ছে, তাহলে এস সমান 6 × 12 আর নিচে 4, তাহলে 3×4 = 12, অতএব এস সমান 18 ওহম। কিন্তু এখানে আমাদের রোধ আছে 20 ওহম, অর্থাৎ এটা যদি 18 20 না হয়ে যদি 18 ওহম রোধ থাকতো, তাহলে এই বর্তনীর
এই বর্তনীর এটা যদি আমাদের সংযোগ দেওয়াও থাকে বা বন্ধ অবস্থায় থাকে, তাহলেও এই রাস্তা দিয়ে অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তো এখন আমাদের এই 18 কী করলে এখানে 18 হবে? এখানে আমাদের যেহেতু 20 মানের একটা রোধ দেওয়া আছে, কিন্তু আমাদের 18 মানের একটা 18 যেন এখানকার এই বাহুর তুল্য রোধ 18 হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। তো সেটা কিভাবে যুক্ত করলে এখানে 18 হবে সেটা জানার জন্য আমাদের প্রাথমিক একটা ধারণা নিতে হবে। সেই ধারণাটা হলো যে এখানে দেখো 20 যেহেতু এখানে আছে, এখানে 18, অর্থাৎ রোধের মান কিন্তু তুল্য রোধের মান কমাতে হবে। যদি কমাতে হয় তাহলে আমরা এই বাহুতে সমান্তরালে যুক্ত করব, অর্থাৎ আরেকটা রোধটা এইভাবে থাকবে আমাদের। এখানে একটা এক্স মানের রোধ আমরা ধরে নিচ্ছি, মানে এই রোধটা থাকবে কিভাবে? সমান্তরালে থাকবে। যদি আমাদের এটা বলা থাকে যদি কমে যায়, অর্থাৎ মান যদি কমে যায়, যা মান আছে তার সাথে কমাতে হয়, তাহলে আমরা সেটা সমান্তরালে যুক্ত করব। কিন্তু এখানে 20 আছে, এখানে যদি আমাদের অ্যান্সার 24 বা 30 বা 50 এইরকম আসতো, তাহলে আমরা রোধটাকে শ্রেণীতে যুক্ত করতাম। তাহলে আমাদের এই ক্ষেত্রে সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে দেব যেহেতু এখানে এস এর মান 18, সুতরাং এস বাহুতে সমান্তরাল সমবায়ে রোধ যুক্ত করতে হবে। তো সমান্তরাল সমবায়ে মনে করি যে আমরা এক্স মানের রোধ যুক্ত করতে হবে। তাহলে এক্স মানের রোধ যদি আমরা যুক্ত করি, তাহলে এক্স মানের রোধের ক্ষেত্রে, তাহলে রোধের মান যেহেতু এক্স, তাহলে এটার ক্ষেত্রে আমরা তুল্য রোধ নির্ণয় করব। তাহলে এই দুইটা অর্থাৎ ডিসি এর ক্ষেত্রে অর্থাৎ তুল্য রোধ দেখো এখানে হচ্ছে যেহেতু সমান্তরালে থাকছে, তাহলে 1/, এখন এই যেটা মান আমরা তুল্য রোধ যেটা পাবো আমাদের হতে হবে এই দুইটা মিলে 18, যেহেতু এটা হয়তো হতে হবে, তাহলে 1/s, কিন্তু এখানে এই 20 আর ব্যবহার করা যাবে না, s1 লিখে দিলাম, যে s1 সমান 1/x + 1/s, এই মানটা আমাদের এভাবে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর দেখো এখান থেকে আমাদের আসতেছে এখানে যে 1/x + 1/s এর মান আমাদের এখানে 20 দেওয়া আছে, আর এখানে 1/18 এই মানটা আমাদের বের হয়েছিল আগে। তাহলে এখান থেকে এখন যদি আমরা এক্স এর মান নির্ণয় করি, তাহলে দেখো এখানে পাচ্ছি 1/x = 1/18 - 1/20, তাহলে বা 1/x = 18 আর 20। তাহলে এই দুটো লসাগু করলে আমাদের লসাগু হচ্ছে, দেখো এখানে যেহেতু 2 আছে, তাহলে 180, তাহলে 18-কে ভাগ করলে এখানে 10 পাচ্ছি, আর 20 দ্বারা ভাগ করলে এখানে তাহলে 9 পাচ্ছি। তাহলে বা 1/x = 1/ এটা অতএব x = 180। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 180 মানের রোধ যদি আমরা এখানে যুক্ত করে দিই, তাহলেই কিন্তু এই বর্তনীটা সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ তখন সেই ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এটা গয়ের অ্যানসারটা হয়ে গেল যে দেখো চাবি বন্ধ করার অবস্থায়ও এটাতে, তাহলে 180 মানের রোধ যদি যুক্ত করি, তাহলে এটার কিন্তু রোধ হয়ে যাবে তখন তুল্য রোধ 18, অর্থাৎ তাহলে একটা 4, একটা 12, একটা 6 আর 18, তখন বর্তনীটা সাম্য অবস্থায় থাকবে। নিশ্চয়ই তোমরা এই অংশটা বুঝে নিয়েছো। তো এবারে আমাদের আবার প্রয়োজন যে দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্নে আবার বলা হয়েছে বর্তনীর চাবি খোলা বা বন্ধ অবস্থায়, বর্তনীর চাবি এখন কিন্তু আমাদের এটা এই অংশটার আর প্রয়োজন নাই, মানে আমাদের যেহেতু এই অংশটা হিসাব গয়ের জন্য হয়ে গেছে, তো এটার আর আমাদের দরকার নাই, বর্তনীটা আগের অবস্থায় আবারও আছে। তো এটার ক্ষেত্রে দেখো বর্তনীর চাবি খোলা অবস্থায়, তাহলে এটা যদি খোলা থাকে তাহলে তার এই পাশ দিয়ে বিদ্যুৎ কোনো আসতে বা যেতে পারবে না। তাহলে খোলা অবস্থায় বা বন্ধ অবস্থায়, কিন্তু আমরা আগে খোলা অবস্থায় দেখব। তো খোলা বা বন্ধ অবস্থায় বিসি এর প্রবাহ একই হবে কিনা, তাহলে বি আর সি এর অংশ একই হবে কিনা প্রবাহ, যদি খোলা থাকে আর বন্ধ থাকে দুই ক্ষেত্রে একই প্রবাহ হবে কিনা, তো সেটার ক্ষেত্রে এখন আমরা কিভাবে প্রবাহ নির্ণয় করতে পারি দেখো। তো প্রথম অবস্থায় যেহেতু বিসি এর প্রবাহ নির্ণয় করার কথা বলা হয়েছে এখানে, তাহলে আমাদের দেখতে হবে যে বিসি এর প্রবাহ প্রত্যেক রোধের মধ্যে যখন প্রবাহ নির্ণয় করতে বলা হয়, তখন আমাদের
বিভব পার্থক্য নির্ণয় করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই চারটা যে রোধ আছে এটা এখন খোলা অবস্থায় আছে, অর্থাৎ এই অংশটা আমাদের নাই। তাহলে এখান থেকে বিদ্যুৎ এই রাস্তা দিয়ে যেতে পারছে আর এই রাস্তা দিয়ে যেতে পারছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন বিভব পার্থক্য নির্ণয় করার জন্য তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো তুল্য রোধ নির্ণয় করার জন্য দেখো এই এ বি সি এর তুল্য রোধ, অর্থাৎ প্রথমে আমরা লিখব এখানে কিভাবে যে এ বি সি এর তুল্য রোধ। তাহলে এ বি ও সি অংশের অংশের ক্ষেত্রে এই অংশের ক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো এই অংশের ক্ষেত্রে আমাদের আসতেছে যে এখানে এই অংশের ক্ষেত্রে আসলো যে এটা আর এটা শ্রেণীতে আছে। তাহলে আর এস ওয়ান সমান 4 প্লাস 12 সমান 16 ওহম, এবং এই অংশের ক্ষেত্রে দেখো এ ডি সি এর ক্ষেত্রে ক্ষেত্রে আর এস টু সমান এখানে আছে 6 মানের রোধ যোগ এখানে 20, তাহলে এখানে পাচ্ছি 26 ওহম। তাহলে অতএব তুল্য রোধ 1 ডিভাইডেড আর পি সমান 1 ডিভাইডেড আর এস ওয়ান প্লাস 1 ডিভাইডেড আর এস টু। যেহেতু তোমরা তুল্য রোধ নির্ণয় করতে পারো এই জন্য আর এটা নিয়ে বিস্তারিত আমি কথা বললাম না। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড 16 প্লাস 1 ডিভাইডেড 26। এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে তোমরা দেখে নিবে যে আর পি সমান আমাদের আসবে 9.9 এই ওহমটা, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ আসবে 9.9। তাহলে এই তুল্য রোধ যখন আমরা পেলাম তাহলে অতএব প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা আই সমান ই ডিভাইডেড আর, এই সূত্রটাও তোমরা জানো। তাহলে এখানে ই এর মান যেহেতু 12 ভোল্ট এখানে দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে 9.9, তাহলে এখানে আমরা বর্তনীর প্রবাহ পাচ্ছি। দেখো এখানে যেহেতু বর্তনীর তুল্য রোধ পেলাম, এটা বর্তনীর তুল্য রোধকে যখন আমরা 9 দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে এখানে আমাদের হিসাব আসবে যে 12 ভাগ 9.9, তাহলে 1.22 এই অ্যাম্পিয়ার বিদ্যুৎটা এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন বর্তনীর মধ্যে দিয়ে যদি এটা বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই বর্তনীর প্রবাহ মাত্রার সাথে এখন আমাদের লাগবে যে এই অংশটা, অর্থাৎ বি এ বি সি বি সি অংশের মধ্যে দিয়ে কী ভারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখন বি সি এর প্রবাহ মাত্রা আসবে আমাদের, দেখো বি সি এর প্রবাহ মাত্রা কিন্তু এই প্রবাহ মাত্রা যে এখন আমাদের আই, যেহেতু সি বিন্দু এখানে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে কিউ, তাহলে কিউ দিলাম, দেওয়ার পরে তাহলে আমাদের আসবে এই এখানকার যেহেতু বিভব পার্থক্য আর ই সমান, এই জন্য আমাদের এখানে কিন্তু ই সূত্র লিখলেও চলবে এই ক্ষেত্রে। তাহলে ই সমান এই দুইটার যোগফল, অর্থাৎ এখানে হবে 4 প্লাস 12, সুতরাং এখানে পাচ্ছি ই মানে এখানে যেহেতু 12 দেয়াই আছে আর এখানে 16, তাহলে এখানে পাচ্ছি আমরা 12 ভাগ 16, যদি ই 12 ভাগ 16 যদি এখানে নির্ণয় করি তাহলে 12 ভাগ 16, সুতরাং এখানে প্রবাহ মাত্রা পাচ্ছি দেখো 7.5 অ্যাম্পিয়ার, 0.75 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে যখন এটা খোলা অবস্থায় আছে, তখন কিন্তু 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রবাহ পেলাম 7.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে লিখে রাখলাম যে 0.75 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এটার মধ্যে দিয়ে যাচ্ছে খোলা অবস্থায়। এখন যদি এই বর্তনীর এটা বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে এই বিসি অংশ, সেটা আবার নির্ণয় করার কথা বলা হয়েছে। তো সেটার ক্ষেত্রে আমাদের নির্ণয় করার জন্য আমরা প্রথম অবস্থায় এটা ধরে নিলাম যে এই অংশটা, অর্থাৎ এটার ক্ষেত্রে আমি মনে রাখার জন্য এটা প্রথম অবস্থায় লিখে দিলাম যে 7.5 অ্যাম্পিয়ার এখানে আমাদের থাকলো, আর এটাতে একটু চেঞ্জ করবো আমরা। তো এটার ক্ষেত্রে আমাদের এই চিত্রটার ক্ষেত্রে মনে করি এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে আই ওয়ান আর এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে আই জি,
তাহলে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ কত যাবে দেখো, খেয়াল করে দেখো, যেহেতু এই বিদ্যুৎটা আই ওয়ান যদি 5 হয়, 5 এর যদি 2 এদিক দিয়ে আসে তাহলে এদিক থেকে কিন্তু 3 বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে আই এটা হবে আই ওয়ান মাইনাস আই জি, আর এটাতে আই থ্রি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এটার পরিমাণ হবে আই থ্রি প্লাস আই জি। এই পরিমাণ বিদ্যুৎ এই তিনটার মধ্যে দিয়ে আমাদের প্রবাহিত হচ্ছে। এখন এটারকে এই রাস্তা দিয়ে দেখো, যে পরিমাণ আই ওয়ান বিদ্যুৎ গিয়ে দুইটা ভাগে বিভক্ত হয়ে আই ওয়ান থেকে আই জি পরিমাণ কমে গেছে, অর্থাৎ এটা এখন জোড়া দেওয়া আছে, অর্থাৎ এখানে বন্ধ অবস্থায় আছে। তাহলে এই দিক দিয়ে যদি এই পরিমাণ বিদ্যুৎ চলে আসে তাহলে এটাতে যোগ হচ্ছে এটার সাথে, আর এটা থেকে বিয়োগ হচ্ছে। এখন আমরা তিনটা লুপ এখানে চিন্তা করব, এই লুপটা একটা চিন্তা করব, এই লুপ একটা চিন্তা করব, আর একটা এই লুপ বিবেচনা করব, তাহলে আমরা কিন্তু এখানে প্রবাহ মাত্রা পেয়ে যাব। দেখো বিসির প্রবাহ কীভাবে, তাহলে প্রথম ক্ষেত্রে এ বি সি, এ বি ডি এ এর ক্ষেত্রে ক্ষেত্রে দ্বিতীয় সূত্র কারশপের এখন যদি দ্বিতীয় সূত্র আমরা প্রয়োগ করি, দেখো এখান থেকে বিদ্যুৎ তাহলে আমাদের এই দিকে যাচ্ছে, অর্থাৎ তাহলে আই ওয়ান পি, এখান থেকে বিদ্যুৎ এই দিকে আসতেছে আসছে আমরা ধরে নিচ্ছি, তাহলে প্লাস, যদি দিকে হয় তাহলে আমরা ধনাত্মক লিখব এবং বিপরীত দিকে হলে ঋণাত্মক লিখব। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে টু রোদ, দেওয়া আছে টু রোদ আই জি, এই রোডটা দেওয়া আছে, তারপরে আইজি, আর এটা বিপরীত দিকে আছে, সুতরাং মাইনাস সিক্স, অর্থাৎ আর লিখে দিই আগে, যে আর আই থ্রি এটা সমান শূন্য। তাহলে এখান থেকে পরের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, দেখো ফোর আই ওয়ান প্লাস টু আই জি মাইনাস সিক্স আই থ্রি সমান শূন্য, এটা এক নম্বর সমীকরণ আমাদের থাকলো। আবার দেখতে হবে এই বট লুপের ক্ষেত্রে, অর্থাৎ বি সি ডি এ, তাহলে বি সি ডি এ এর ক্ষেত্রে, বি সি ডি এর ক্ষেত্রে এটাতে আসবে আমাদের, দেখো এই লুপের ক্ষেত্রে বি থেকে শুরু করব, তাহলে বি থেকে সি একই দিক হচ্ছে, তাহলে এখানে কিউ এর মান 12, তার সাথে আছে আই ওয়ান মাইনাস আই জি প্রবাহ মাত্রা গুণ করে দিলাম, তারপরে এটা বিপরীত দিকে হচ্ছে যেহেতু, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস, তাহলে এখানে এস এর মান 20 দেওয়া আছে, তার সাথে এখানে আমাদের মান আছে দেখো আই থ্রি প্লাস আই জি, আর তার সাথে এটা বিপরীত দিকে যেহেতু আছে, সুতরাং এখানের এখানকার ক্ষেত্র আমাদের আসবে মাইনাস টু আই জি সমান শূন্য, যেহেতু এটা তীরচিহ্নের বিপরীত দিকে ধরা হয়েছে। তাহলে এখানকার ক্ষেত্রে আরেকটু আমরা যদি সমাধান করি, তাহলে দেখো এখানে টুয়েলভ আই ওয়ান মাইনাস টুয়েলভ আই জি মাইনাস টোয়েন্টি আই থ্রি মাইনাস টোয়েন্টি আই জি মাইনাস টু আই জি সমান শূন্য, এই মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের সিরিয়াল করলে দেখো এখানে টু আই ওয়ান টুয়েলভ, তারপরে এখানে যেহেতু আই থ্রি আছে মাইনাস টোয়েন্টি আই থ্রি, আর এখানে 12 আর 20, আর দেখো 12 আর 20 এখানে পাচ্ছি 32, 33, 34, তাহলে মাইনাস 34 আই জি সমান শূন্য। তাহলে এই দুটো সমীকরণ আমরা এখন পেয়ে গেলাম, তো এই দুটো সমীকরণের সাহায্যে এখন আমরা আবার হিসাব করব। দেখো এখন আমরা যদি এই লুপের ক্ষেত্রে যেটা দেখালাম তিন নম্বর লুপের ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে এখানে আমাদের হবে এইটুকু এখন আমাদের আর প্রয়োজন নাই, তাহলে এটা আমরা মিশিয়ে দিলাম, এখানকার এটার প্রয়োজন নাই। দেখো তাহলে ও এটার ক্ষেত্রে এই এই অংশটারও যেহেতু দরকার হচ্ছে না আর, তাহলে এখানে আমরা এটাতে দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তারপরে এখন আবার আমাদের লুপ আসবে এ ডি সি ই, এটার নাম যেহেতু ই, তাহলে ই লুপটা যদি বিবেচনায় নিই তাহলে বলবো যে এ ডি সি ই সরি ই এ এর ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের আসবে, দেখো লুপ যদি বিবেচনায় নেই তাহলে এখান থেকে একই দিক হচ্ছে, তাহলে সিক্স আই থ্রি, সিক্স আই থ্রি এখান থেকে এটাও একই দিকে হচ্ছে, তাহলে এখানে হবে প্লাস
20 आई जि आई थ्री प्लस आई जि তারপরে সমান এটাতে যেহেতু এই দুইটা লুপ আছে সুতরাং এখানে 12 ওহম তড়িৎচালক শক্তি দেওয়া আছে তাহলে এখানে আমরা 12 লিখে দিলাম তাহলে 12 লিখে দিলে এখানে আমাদের মোট মান এখন হয়ে যাচ্ছে দেখো এটা এতে পরবর্তী ক্ষেত্রে একটা লাইন আসতেছে দেখো 6i3 প্লাস এখানে যেহেতু আমার একটু লিখতে ইয়ে হলো এখানে 20 ছিল তাহলে 20 আই থ্রি প্লাস 20 আই জি সমান 12 এটা তিন নম্বর সমীকরণ পেলাম আমরা এই তিনটা সমীকরণকে যদি আমরা এখন সমাধান করি তাহলে এখানে কিন্তু আমরা এই মানগুলো পেয়ে যাব অর্থাৎ এই যে তিনটা ক্ষেত্রে আমাদের I1 I2 বা I1 I3 এবং IG এর মান আমরা পেয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে মান যদি আমরা নির্ণয় করতে পারি দেখো কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় করার জন্য আমাদের এখানকার এই রোধ দুইটা সমীকরণ বিবেচনায় নিতে হবে তাহলে এই দুইটা বিবেচনা করতে হলে দেখো আমাদের এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি এইভাবে যদি সমীকরণটা প্রত্যেক এটা কিন্তু তোমাদের ক্যালকুলেশনের ব্যাপার যেহেতু তাহলে এই ক্যালকুলেশন করলে এইটা অর্থাৎ এই 3 নাম্বার এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে তোমাদের বইতে যে উত্তরটা দেয়া আছে সেটা আমি দেখে বলে দিচ্ছি তাহলে এখানে পাবে I1 সমান পাওয়া যায় I1 সমান সমীকরণে আসবে যে কত এখানে আছে তোমাদের 183 বাই 250 অর্থাৎ 183 আর 250 আর IG সমান আছে -3 এখানে দেওয়া আছে যেহেতু IG সমান 3 ডিভাইডেড -125 দেওয়া আছে তাহলে এটা অ্যাম্পিয়ার এটার প্রবাহ মাত্রা এটা আর সেই ক্ষেত্রে I3 সমান আমাদের এখানে আসবে দেখো I3 সমান এখানে হিসাব করে পাওয়া গেছে যে I3 যদি হিসাব করা যায় তাহলে কিন্তু এখানে যেহেতু I3 এর মানটা হিসাব করার আমাদের দরকার হচ্ছে না এখন I2 এখানে এই মানটা যদি আমরা নির্ণয় করি দেখো I1 মাইনাস I2 না সরি IG এই এটা যেহেতু আমাদের BCR কথা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই দুইটা মান যদি বিয়োগ করা হয় তো অর্থাৎ দেখো এটাতে আমাদের যে ধরে নেওয়া হয়েছে মাইনাস হয়েছে এখানে এটা যদি ক্যালকুলেশন করো অর্থাৎ 1, 2 আর 3 ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এই মানগুলো পেয়ে যাব তাহলে আমাদের দরকার কিন্তু এর মধ্যেকার শুধু I1 এবং IG এর মান তাহলে এই দুইটা আমরা ক্যালকুলেশন করে নির্ণয় করার পর এখানে বলে দিব যে এখানে এইটুক মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয় করলে দেখো I1 এর মান 183 আর নিচে 250 এখানে থাকলো মাইনাস আর মাইনাস এখানে আরেকটা আছে 3 ডিভাইডেড 1, 2, 5 এটা এই মানটা এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে মাইনাস অর্থাৎ আমরা যে মানটা ধরেছি এই দিকে আমাদের তীর চিহ্ন এটা দিয়েছিলাম আগে ধরে নিয়েছিলাম আমরা তো আগে জানতাম না যে কোন দিকে বিদ্যুৎ আসছে এইদিকে আসবে না এদিকে আসবে এইদিকে যাবে তো যাই হোক এখানে কিন্তু মাইনাস আসাতে আমরা বুঝতে পারলাম যে আমরা যেই দিকে তীর চিহ্ন দিয়েছি এই বিদ্যুৎটা অন্যদিকে যাচ্ছে অর্থাৎ এই বিদ্যুৎ এই দিক থেকে এই দিক দিয়ে যাচ্ছে অর্থাৎ এই দিকে বিদ্যুৎ অতিবাহিত হয় নাই তাহলে সুতরাং এখান থেকে বিদ্যুৎ কিন্তু এই রাস্তাতে সচল ছিল বন্ধ থাকলে তো এই জন্য এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে যখন আমরা এটা ধরে নিয়েছি এটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের হিসাবের ক্ষেত্রে যখন এটা যদি উল্টাও হয় তাহলে ক্ষেত্রে হিসাবটা কিন্তু সঠিক চলে আসবে আর যদি সঠিক এটাতে আমাদের ধরে নেওয়া তীর চিহ্নটা যদি আমরা যেটা আগেই ধরে নিয়েছি সেটা যদি ঠিক থাকতো তাহলে এখানে মাইনাস আসতো না পজিটিভ আসতো তাহলে এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে কিন্তু এখানে IG এর মান পাবো দেখো এই তোমরা এটা হিসাব করে দেখতে পারো যে এটা তাহলে 183 নিচে 250 যোগ 3 আর নিচে 125 এগুলো তো ইজি হিসাব এটাও যদি যোগ করো তাহলে তোমরা এটার মান পাবে এখানে যে মানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 0.756 অ্যাম্পিয়ার অর্থাৎ আগের কিন্তু তোমাদের মনে আছে কি না এটা কিন্তু আমরা আগে লিখে রাখলাম যে বিসির যখন খোলা ছিল তখন ছিল 75.75 অ্যাম্পিয়ার কিন্তু এখানে হচ্ছে 0.756 অ্যাম্পিয়ার এটা যদি যোগ করা হয় তাহলে এই মানটা যেটা আমরা পাচ্ছি তাহলে দেখো যে যখন খোলা ছিল এটা
তখন কিন্তু যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে বন্ধ থাকা অবস্থায় কিছুটা বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, অর্থাৎ 6 পরিমাণ এখানে বেশি আছে, তার সুতরাং বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, অর্থাৎ খোলা অবস্থা থেকে বন্ধ অবস্থায় তাহলে এই পরিমাণ বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়েছে, অর্থাৎ একই বিদ্যুৎ প্রবাহ একই হবে কিনা এখানে আমরা তাহলে বলতে পারবো যে অর্থাৎ বর্তনীর ক্ষেত্রে গ্যালভানোমিটারের মান যদি এটা বন্ধ অবস্থায় থাকে, অর্থাৎ চাবি বন্ধ অবস্থায় অথবা খোলা অবস্থায় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে প্রবাহের মান সমান হবে না। তো নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝে নিয়েছো, কিন্তু আমি এটা করে দিলাম না যে তোমার 1, 2, আর 3 নম্বর সমীকরণের অ্যান্সারটা করে দিলাম না, তাহলে ক্লাসটা আবার অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা এই দুটো তিনটে ক্যালকুলেশন একটু করে নিবে, দেখবে যে মান হয়ে গেছে। যদি তোমাদের এটাতেও কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখলে তাহলে আমি অবশ্যই এই অ্যান্সারটাও করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো এবং আমার ভিডিও নিয়মিত দেখো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।